এমসিবি চেঞ্জ ওভার সুইচ ওয়্যারিং ফর সিঙ্গেল ফেজ ডায়াগ্রাম তৈরি করা হয়। ইলেকট্রিক পুল, এটির মাধ্যমে বৈদ্যুতিক শক্তি সাপ্লাই করা হয়। ইলেকট্রিক মিটার, এটির মাধ্যমে ইউনিট গণনা করা হয়। ডিপিএমসিবি, ডবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটির মাধ্যমে নেগেটিভ ও পজিটিভ দুটার নিয়ন্ত্রণ করা হয়। চেঞ্জ ওভার সুইচ, এটির মাধ্যমে লাইন চেঞ্জ করা হয়। হাউস লোড, ডিপিএমসিবি জেনারেটর, এটির মাধ্যমে বৈদ্যুতিক লাইন সাপ্লাই করা হয়। পজিটিভ লাইন, ইলেকট্রিক পুল থেকে ইলেকট্রিক মিটারে কানেকশন দেওয়া হলো। একইভাবে নেগেটিভ লাইন, ইলেকট্রিক পুল থেকে ইলেকট্রিক মিটারে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন, ইলেকট্রিক মিটার থেকে ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। একইভাবে পজিটিভ লাইন, ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন, ডিপিএমসিবি থেকে চেঞ্জ ওভার সুইচে কানেকশন দেওয়া হলো। একইভাবে নেগেটিভ লাইন, ডিপিএমসিবি থেকে চেঞ্জ ওভার সুইচে কানেকশন দেওয়া হলো। চেঞ্জ ওভার সুইচ থেকে পজিটিভ লাইন, ডিপিএমসিবি টু তে কানেকশন দেওয়া হলো। একইভাবে নেগেটিভ লাইন, চেঞ্জ ওভার সুইচ থেকে ডিপিএমসিবি তে কানেকশন দেওয়া হলো। ডিপিএমসিবি টু থেকে পজিটিভ লাইন জেনারেটরে কানেকশন দেওয়া হলো। একইভাবে নেগেটিভ লাইন জেনারেটরে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন চেঞ্জ ওভার থেকে হাউস লোডে কানেকশন দেওয়া হলো। একইভাবে চেঞ্জ ওভার সুইচ থেকে নেগেটিভ লাইন হাউস লোডে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। আপনারা আপনাদের বাসা বাড়ি অথবা কারখানাতে তৈরি করতে পারবেন। ধন্যবাদ।